আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইউটিউব দর্শকবৃন্দ, আজকে আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে হাজির হচ্ছি। তো এর আগের দিন বলা হয়েছিল যে আমরা কিভাবে মানে আমাদের করণীয় কাজটা কি ছিল, অর্থাৎ ডেস্কটপের মুভ করার আগ পর্যন্ত। তো মুভ জিনিসটা খুব সোজা, তবুও বলে দিই। যেমন আমার ডেস্কটপের উপরে যেটা আছে, এখানে এই কতগুলো ফাইল এবং ফোল্ডার আছে। তো আমার এই ফাইলগুলোর প্রয়োজন নেই, শুধুমাত্র আমার এই ফোল্ডারটার প্রয়োজন। তো এটাকে আমি মুভ করে নিতে চাইছি, কারণ এখানে রাখলে তো ডিলিট হয়ে যাবে ডেস্কটপের উপর রাখলে, কারণ যেহেতু সি ড্রাইভের অংশ, তাই এটাকে আমি মুভ করতে চাইছি। আপনারা মুভ করতে চাইলে এটার উপরে ক্লিক করুন জাস্ট একবার, তারপর রাইট ক্লিক করবেন এবং কার্টে টিপবেন। কার্ট করা মানেই হয়ে গেল মুভ করা। এবার যেখানে আপনি রাখতে চাইছেন ডি অথবা ইতে, সেখানে গিয়ে পেস্ট করবেন, অথবা আপনি কিবোর্ড থেকে করতে পারেন। এটার উপরে একবার টিপবেন, কন্ট্রোল এক্স টিপবেন, কন্ট্রোল এক্স মানে হলো কার্ট। এরপরে মাই কম্পিউটারে যাবেন, এবার ডি অথবা ই ড্রাইভে গিয়ে রাখবেন। তো আমি আমার মতো রাখছি, আপনারা আপনাদের মতো রাখবেন, কিন্তু সি ড্রাইভে কিছু রাখবেন না। তো আমার সুবিধা মতো আমি এক জায়গায় রাখলাম। এবারে বন্ধু আমরা মেন কাজে চলে যাব বন্ধুরা, সেটা হচ্ছে কি যে কম্পিউটারটাকে ফরম্যাট করতে হবে। তাহলে ফরম্যাট করতে গেলে আমরা ফরম্যাটিংটা কয়েকটা উপায় করতে পারি। এক হচ্ছে ডিভিডি বা সিডি দিয়ে, আর একটা হচ্ছে পেন ড্রাইভ দিয়ে। তো আমরা এখানে মূলত দেখাবো সিডি দিয়ে কিভাবে আমরা ফরম্যাট করতে পারি কম্পিউটারটাকে। তাহলে আমাদের কাজ হবে কি, অন অবস্থায় ফরম্যাট হবে না, তাই আমরা এটাকে ক্যাসেটটা আমাদের ডিভিডি যে প্লেয়ার থাকে বা সিডি যে প্লেয়ার থাকে তার ভিতরে আমরা ক্যাসেটটাকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিলে সঙ্গে সঙ্গে স্ক্রিনে রান আসবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ক্যাসেটে যখন দেব তখন কম্পিউটারটাকে রিস্টার্ট নেব অথবা অন অফ করে চালাবো। এবং যে কোনো একটা কম্পিউটার কি বিশেষ করে স্পেস কিটা আমরা টিপতে পারি, মানে টিপতে থাকতে হবে, একটানা টিপতে থাকবো, তখন একটা কালো স্ক্রিন চলে আসবে। আমরা এবার তখন আমরা ড্রাইভটাকে বেছে নেব। তো চলো বন্ধুরা আমরা এবার ক্যাসেটটাকে দিয়ে দেখি কি হয়।